হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশীলা ফুডহাউস। আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো, ডিম, মাছ, আলু দিয়ে ঝোল, সাথে রয়েছে লেবু, লঙ্কা আর অনেকটা করে রাইস। তো এটাই আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ শেষে পানিশমেন্ট হবে। তো পানিশমেন্ট থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। এটা বড়, এটা আমার, ঠিক আছে, ছোটটা তোমার। ছোট মানুষ, লঙ্কাটা পড়ে গেল। যা হোক, এরকম চলবে। আর আজকে এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট থাকবে। তা চ্যালেঞ্জের আজকে একটু বৌদির ভাতটা কম আছে, আমার ভাতটা একটু বেশি আছে, দেখেই বুঝতে পারছি। এটা ইটিং সকলেই ভালো হতো। তো বৌদি বলছে না, চ্যালেঞ্জ করবো, শরীরটা অত ভালো না, এই জন্য কম করে নিয়েছে। তা যে শরীর যখন ভালো না, তাহলে হয়তো আমি যেতে যাব, দেখা যাক। তাও হচ্ছে যেটা এ করবো, পানিশমেন্ট থাকবে। তা এখানে দু পিস করে আন্ডা আছে, আর কি মাছ এটা, কাতলা না রুই? বিগ সাইজ, বিগ সাইজের কাতলা। আচ্ছা, বিগ সাইজের কাতলা, আলু দিয়ে, ডিম দিয়ে, ঝোল। তো এটা আমাদের চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। তো পানিশমেন্টটা দেখা যাবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর ভিডিও ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। রেডি, 1 2 3 স্টার্ট। কারণ খাবার সামনে নিয়ে বেশি করে বকাটা যাবে না আজকে। আর মাছের সাইজটা যা, আর সাথে রয়েছে লেবু। আর কি লেবু দিই, লেবু না দিলে এসব মাছের ঝোলে টেস্ট আসে না। দেখি কেমন হয়েছে মাছের ঝোলটা। দারুন, সেটা জোরে বলো, একটু বন্ধুদের বলো, বাবা একটু আস্তে আস্তে বললে হবে, এত কষ্ট করে পড়েছি। আমার কানে কানে বসে তরকারি না খুব ভালো হচ্ছে। জোরে জোরে বলো, তরকারিটা খুব সুন্দর হয়েছে। জল খাও। লেবুটা দিয়ে খাও, দারুণ লাগছে। না, আমি এই সব লেবু দিয়ে নষ্ট করতে চাই না। মাছের ঝোলে লেবু হবে না? আমার লেবুটা ভালো লাগে না, জানো তো, তুমি দিয়েছ, আমি ফেলেছি। আস্তে খাও, আমার ভাত বেশি দিয়েছো, কত তাড়াতাড়ি খেলে হবে, জিতে যাবে তো। কেন লঙ্কা নাও? কেন কেন, তুমি তো বলছিলে লঙ্কা খাবে, এই লঙ্কা খাবে। সে তো আমি খাবো। আলুটা
আসছি বিক্সাইয়ে। বিক্সাইজের মাছ, বিক্সাইজের পুরো পারফেক্ট। লেবুটাই ভালো লাগছে, কিন্তু লেবুটাও চিবাতে পারছি না। তা তো সেই আমাকে হারাই দিলে। আজকে আমার ইচ্ছা করে হারিয়ে গেছে। আমি তো বললাম তরকারিটা ভালো হয়েছে, একটু ভাত বেশি না। তুমি তো বললে দাও দাও। পানিশমেন্ট দেবো, যেমন ভাত বেশি দিতে বলেছে সেরকম পানিশমেন্ট দেবো। আমি দিয়েছি ভাত বেশি, তাড়াতাড়ি খাও। সব ভাত শেষ করতে হবে, পাচ্ছি না বললে তো হবে না। ঠান্ডা ওয়েদারেও ঘেমে যাচ্ছে, মানে বুঝতে পারছেন খাওয়া কথা এসে গেছে। হালকা বৃষ্টি হচ্ছে সারাদিন মেঘলা, কিন্তু গরম কমছে না। তাও অনেকটা কম আছে। বাবা সেই গরমের থেকে তো বাঁচা না। তুমি এরকম তো ভালো লাগবে। টেবিল টেবিল বসার পরে পানিশমেন্ট নিয়ে চলে আসি দাদার জন্য। কার জন্য? তোমার জন্য না, আজকে বলেছিলাম যা যে জেদ্দ সে পানিশমেন্ট খাবে। তুমি চুপচাপ থাক।
যে জিতবে সে পানিশমেন্ট খাবে আজকে। আমার এমনি শরীরটা ভালো না, আমি পানিশমেন্ট খেতেও পারবো না। তবে তরকারিটা দারুণ হয়েছিল, দারুণ। চল টেবিল টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে আসি। টেবিল টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো পানিশমেন্ট হচ্ছে কিচ্ছনে হয়ে গেল, ওসব কোনো সিন হবে না, কিচ্ছনে হয়ে গেছে না। আজকে যা খিদি পেয়েছিল তো ভাত বেশি না দিলে আজকে বুঝতে পারতে। আমি হয়েছে জিতে যেতাম, কারণ আমার শরীরটা একটু খারাপ, জ্বর ছিল তার জন্য। হয়ে যেতে যা জ্বর গায়ে জিতিয়ে দিলাম। আরে বিচি শুদ্ধ খাও, যদি পেড়াটা গাছ হয় তাহলে আর কেনা লাগবে না লেবু। এই রথ আসছে, রথে আছে লেবু গাছ কিনবে, কিনে ছাদের টপে লাগিয়ে রাখবে। হ্যাঁ লেবু গাছ কিনতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর আজকে এটা মনে রাখবেন, আজকে চিটিং করেছে আমার সাথে, চিটিং করে পানিশমেন্ট দিয়েছে। কোনো চিটিং টিটিং না, আজকে আমার ভাত বেশি দিয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।